পরিবর্তন আবহাওয়ায় আজ থেকে টানা রবিবার পর্যন্ত রাজ্যের এই সকল জেলাগুলিতে চলবে তুমুল কালবৈশাখী ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ থেকে টানা রবিবার পর্যন্ত রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই কালবৈশাখী ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। গতকাল কলকাতার হাওড়ায় বেগ অর্থাৎ 39 কিলোমিটার ছুঁয়ে ফেলেছিল ঝড়। বিকেল 4:45 মিনিটে আলিপুর হাওয়ার বেগ ছিল 89 কিমি পৌঁছে গিয়েছিল। এরই মধ্যে আগামী 5 দিন রাজ্যের কোনো কোনো জেলায় কত বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া হবে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ, আগামীকাল এবং পরশু নাগাদ উত্তরবঙ্গের 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী 48 ঘন্টা অর্থাৎ 29 এপ্রিল সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলির কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বলতে গেলে আগামীকাল দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবারও উত্তরবঙ্গের উপর দিকে 5 জেলাতে ঝড় বৃষ্টির দাপট থাকবে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। কলকাতা ঝড় বৃষ্টি হওয়ার রাতের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে আগামীকাল থেকে সোমবারের মধ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি থাকছে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।